ইন্ডিয়ান টেলিকম চকপাটলি বাজার আত্মা কাকে বলে রুহু কাকে বলে আমিন বলেন আল্লাহ আপনার আপনার হাবিব একটা বিষয় আপনার কাছে জানতে চায় আমার রসুল কি বিষয়ে জানতে চায় আমার নবী কি সমস্যায় পড়েছেন আমার রসুলের কি ফয়সলা দরকার আমার আল্লাহ জানে না জানে না সবাই মিলে বলেন আমার আল্লাহ জানে না জানে না তারপরেও আমার নবীর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্যে জেনেও আল্লাহ না জানার ভান করে জিব্রাইলকে বললেন বলো জিব্রাইল আমার রসুল কি জানতে চায় জোরে বলুন আল্লাহ আল্লাহর মালাইকা জিব্রাইল আম আল্লাহ শহীদ দরবার জানতে চায় ওগো রব্বুল আলামিন আপনার হাবিবের জানার ইচ্ছা আপনার রসুল যে বিষয়ে আটকে গেছে ওই বিষয়টা হলো ওয়ায়েসআলু নাকা আদির আল্লাহ আপনার হাবিব ruh সম্পর্কে জানতে চায়

আল্লাহ পাকে সহি রসুল্লাহ যে বিষয়টি জানতে চেয়ে দরবার করে জিবরাইল আমিন নবীর পায়গম নিয়ে যে বিষয়ে আল্লাহর দরবারে জানতে চায় আমার আল্লাহ পাক নবীকে এত মর্যাদা শিল বানিয়েছেন আমার রসুলকে এত সম্মান আমার আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে নবী পাকে জানার ভাষাটাকে আমার আল্লাহ কোরআনের ভাষায় ঘোষণা দিয়েছে ও কালকে বাড়ি গিয়ে সোমান বলবে হ্যাঁ এখানে তো পুঁজি করে রাখো জমা করে খরচ করুন সোমান আল্লাহ কাল বাড়ি গিয়ে বলবে বৌমাকে সাথে করে সামনে ডেকে নেবে নিল চা পানি খাবে সেই সময় এক টানা শতবার হাজারবার সোমানাল্লাহ বলে নেবে নিলে এখানকার সোমান আল্লাহ আদায় হয়ে যাবে খোদার শুক্রিয়া যখন কোন খুশির সংবাদ শুনতে হয় ওম্মাতে মোহাম্মদীদের জবান থেকে যখন আল্লাহর শুক্রিয়া আদায় হয়ে যায় রসুল বললেন প্রতি শুক্রিয়ার সাথে সাথে আল্লাহ তার নামকরণ করা তৈরি করা জান্নাতের বাগানে আল্লাহ একটা একটা করে গাছ লাগিয়ে দেয় চলে বলুন সুহান যে তো জিবিরাইল আমিন আল্লাহর কাছে যে বিষয়টি জানতে চাইলেন সে বিষয়টা আমার নবীর জানার বিষয়টাও আল্লাহ কোরআনের ভাষায় ঘোষণা দিলেন জোরে বলুন কি জানতে চেয়েছেন আনির রুহু কাকে বলা হয় আত্মা কাকে বলে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে হে মালাইকা জিব্রাইল আমিন

আমার রসুল সম্পর্কে ফয়সলা করে দিলাম আমার নবী জানার বিষয়ের উপরে ফয়সলা করে দিলাম হে আমার মালাই কাজিবিলা ইল আমিন আমার নবী জানতে চায় বয়স আলু নাকা আনির রু রুহু কাদে কয় আত্মা কাকে বলা হয় আমি আল্লাহ পাক জানার উপরে আমি আমার সুপ্রিম থেকে রায় প্রদান করে দিলাম সর্বোচ্চ ন্যায় সর্বোচ্চ আদালতের রায় হিসাবে আমি আল্লাহ পাক রায় প্রদান করলাম হে মালায় ইল আমিন আমার হাবিবকে গিয়ে বলো কুলির মিন বি জেনে বলুন সুবহানাল্লাহ হে मलाइका যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার রাসূল জানতে চায় আত্মা কারে কয় আমি আল্লাহ জানিয়ে দিলাম কুলির রূহ রুহু তাকে বলা হয় আত্তা তারে কয় মিন আমরি রব্বি আত্তা হলো আমি আল্লাহ আমার হুকুম পালন কর বলুন আরো জোরে বলা যাবে না আল্লাহ বললেন আমি নির্দেশ দিলেই ঢোকে নির্দেশ দিলেই বেরিয়ে আসে আমার হুকুম পালন করার নাম হলো জোরে বলুন হল এখন মনে আছে আমি প্রথমেই আপনাকে বলেছি আল্লাহ আত্মাকে নির্দেশ দিয়েছে আদমের কাটা ঢুকতে তারপরেই এই আত্মা সম্পর্কে একটুখানি আলোচনা করে আত্মা কাকে বলে এটা একটু নলেজ আপনাদের ব্রেনটাকে ক্লিয়ার করে রাখলাম এখন আল্লাহর নির্দেশে আত্মা আদমের ওই কাঠামোর ভেতরে ঢুকে পড়েছে ঢুকেই এক সেকেন্ড হতে না হতে একদম আছাড় পাচারকে পরিমরি করে বেরিয়ে এসছে আল্লাহ বলছে এই কি খবর কি রে হ্যাঁ আমি তো তোকে ঢোকার নির্দেশ দিয়েছি বার হওয়ার তো নির্দেশ দিইনি তুই তুই পরি বেরিয়ে এলি তো আল্লাহ আত্মা বলছে আল্লাহ ওখানে কি থাকা যায় ওখানে থাকা যায় না কেন রে কি হলো কি হয়েছে যে ওখানে থাকা যাবে না তো আল্লাহ আত্মাকে আত্মা আল্লাহকে বলছে আল্লাহ ঘোর অমাবস্যার অন্ধকারের চাইতে আরো অন্ধকার চারিদিক বন্ধ দম বন্ধ হয়ে আসছে থাকাই যাচ্ছে না ওখানে থাকা যাবে না আমার আল্লাহ পাক আত্মাকে বললে ঠিক আছে একটু পরে আল্লাহ আত্মাকে আবার বললেন যে ঢোক আবার ঢোকার নির্দেশ দিলেন দ্বিতীয়বার যখন নির্দেশ দিলেন দ্বিতীয় নির্দেশ পেয়ে আত্মা আদমের কাঠামোর ভেতরে ঢুকেছে ঢুকেছে তো ঢুকেছে আর বার হবার নাম করে না ধরে বলুন সুবহান আল্লাহ কিছু সময় বলবো এই বেরো পর্যন্ত বার হওয়া যাবে না যাব না সে কি রে এই তো করে বার হয়ে এসছিলি যে ওখানে থাকা যাবে না আর এখন ঢুকিয়েছিস আর বার হতে চাই না চাষ না কি ব্যাপার আচ্ছা আল্লাহ আল্লাহ দরবার শরীফে বলেন আল্লাহ জানি না কি আপনার কুদরতি করিশ্মা কি আপনার কুদরতি ইশারা কি আপনার কুদরতি শক্তি ক্ষমতা আপনি কি দিয়েছেন এই আদমের কাঠেরা কাঠামোতে আদমের কাঠামোর ভেতরে আপনি কি দিলেন আমি দ্বিতীয়বার যাওয়ার পরে আমার নজরে আমি আমার দৃষ্টিতে যেটা দেখেছি তার সাথে আমার এত সম্পর্ক তৈরি হয়ে গেছে মনে হচ্ছে আদমের কাঠামোকে ভালোবেসে ওই কাঠামোর ভেতরে বাকি সময় কাটিয়ে দিই বলুন আল্লাহ আপনি কি দিয়েছেন জানি না এ উম্মতে মোহাম্মদিরাপ আমার আল্লাহ পাক আত্মাকে বলেছিলেন ওরে রুহু আমি আল্লাহ তোকে জানিয়ে দিই আদমের কাঠামোর ভেতরে মনি মুক্তা বসিয়ে দিই নাই আদমের কাঠামোতে একটা চাঁদ ঝুঁকিয়ে দিই নাই আদমের কাঠামোতে একটা সূর্য প্রবেশ করাই নাই আদমের কাঠামোতে পৃথিবীর যত মায়া মমতা আমি আল্লাহ সব নিয়ে প্রবেশ করিয়ে দিই নাই হে আত্মা শুনে রেখে দে আমি আল্লাহ পাক আদমের এই কাঠামোর ভেতরে অন্য কিছু প্রদান না করে আমি সবচাইতে আমার প্রিয়জন আপন জন সবচাইতে আমার নিকটের আমার কাছে আমার বন্ধু আমি আল্লাহ যাকে আমার নামের পাশে নাম বসিয়ে দিয়েছি আমি আল্লাহ আমার নামের পাশে সংযোজন করে যে নামটা লিখে রেখেছি এমন কি আমি আল্লাহ শুধু আমার আর শিলাঘির মেন গেটে নয় বরং গোটা পৃথিবীর সমগ্র সৃষ্টি জগতের প্রতি সৃষ্টিতে এমন কি। এই পৃথিবীর প্রত্যেকটি গাছের পাতায় পাতায় কুদরতি ভাবে যে নাম আমি আল্লাহ আমার নামের পাশে সংযোগন করে রেখেছি আমি আদমের ওই কাঠামোতে সেই আখিরি জামানার নবী আমার দোস্ত আমার দোস্ত আমার হাবিব আখিরি জামানার নবীর নূরে মোহাম্মাদি দিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ জুরে বলা যাবে না আমার রসুলুল্লাহ নুর আদমের কাঠামতে প্রবেশ করানোর অশীলায় আত্মা সেই নুরের পাগল হয়ে আদমের কাঠামো থেকে বার হতে রাজি নয় জোরে বলুন সুহান আল্লাহ আমাদের সেই নবীর উম্মাত আল্লাহ বানিয়েছে যে অথচ সেই নূরে মোহাম্মাদি আমাদের সকলকে আল্লাহ প্রদান করে সেই নবীর উম্মাদ বানানোর পরেও আমাদের হাতে যদি মদের গ্লাস থাকে আমরা যদি সুদের ব্যবসার সদস্য হই আমরা যদি নারী নির্যাতনের লিডার হই আমরা যদি রসুল উল্লাহ করি যায় খুর লাগানোর ব্যবস্থা করে থাকি তাহলে উম্মাতে মোহাম্মাদি হিসাবে মর্যাদা অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় কথা বলেন তাহলে এর দায়িত্ব আমাদের সকলের আছে না নাই সকলের আছে আজকের এই সম্মান টিকিয়ে রাখা বজায় রাখা দায়িত্ব আমাদের সকলের তাই উম্মতে মুহাম্মাদি হিসাবে আমি সকলের কাছ থেকে আমার নবী পাকের এক ছত্র محبت আর ভালোবাসার একটা নজির দেখতে চাই বিষ্পুর বাইলানিতে প্রতি বর্ষে বিশ্বনবী দিবসে বসে যেভাবে আমরা সেই ভালোবাসার পরিপূর্ণতার নজির তৈরি করি সেই নজির হিসাবে আমি সকলের কণ্ঠ দিয়ে সকলের জবান দিয়ে আমার নবী পাকের সালে মুক্ত কণ্ঠে একবার দরুদের ঝংকার শুনতে চাই কি বলেন সকলে আমরা নবীর সান একবার উচ্চ আওয়াজে দরুশ্বরী পড়তে পারবো ভাই সবাই পারবেন জোরে নাচতে সবাই মিলে সেটা প্রমাণ করিয়ে দিয়ে একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে ধরস আল্লাহ কি বলবো কি যে করি বাজিছে দামা মা বাঁধরে আমা মা বাজিছে দামামা বা আমামা শের উঁচু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ওগো নয়া জামানার ডাক এসেছে তাই আজ ভাঙা কে লাই লা নিশান লা লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم صل মক্কার জমিনেতে ইল্লাল্লাহ মদিনা মানাওবারায় ইল্লাল্লাহ মক্কা বাসীরা পড়ে ইল্লাল্লাহ মদিনা বাসীরা বলে ইল্লাল্লাহ ভারতবাসীরা পড়ে ইল্লাল্লাহ আমরা সবাই পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা আরেক আর لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ورسولنا ومولانا وسندنا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها العلماء والهادرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين قال الله تعالى ايضا ايضا في كتابه مخبرا وامرا بسم الله الرحمن الرحيم وما محمد الا رسول قد خلت من قبله الرسل قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম انا خاتم النبين لا نبي بعدي মোহতাস মুকাররাম মুহতারাম সম্বালিত আমার সম্মুখে বসে থাকা আমার দীর্ঘদিনের পরিচিত নবী প্রেমিক রাসূল প্রেমিক নবী পাগল বিশ্বনবী দিবস পালনকারী আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি সমবয়স্ক অত্যন্ত প্রিয়জন আপনজন আমাদেরই ঘরের জওয়ান যুবক দামাল ছেলে স্নেহের আদরের ছোট্ট ছোট্ট বাচ্চারা আড়ালে আবজালে আদুরে ওয়া লক্ষ্যে পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নাসিনা ধার্মিকা আমার আম্মা জানো বোনেরা ও আমাদের ঘরের অতি আদরের ছোট্ট ছোট্ট বেটিরা আল্লাপাকে শহীদ দরবারে মাহের রবিউল আউ্বালের এক পরন্ত একেবারেই শেষ লগ্নে বিশ্বনবী দিবস উপলক্ষ করে আগত সমাগত নবী পাগল নবী প্রেমিকদেরকে নিয়ে খোদা শাহীদ দরবারে কৃতজ্ঞতা জানায় যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে একেবারেই মফসল এলাকা হতদারিদ্র সীমার নিচে বসবাসকারী এরকম মানুষদেরকে জান্নাতের বাগানে বসবার সুযোগ করে দিয়েছেন এজন্য খোদা শাহিদার বারে কৃতজ্ঞতা জানিয়ে সকল একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ এটা সবাই মিলে বলো শোনা আল্লাহ খুশি হয়ে যাক জোরে বলো না আলহামদুলিল্লাহ আমি গোনাগার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত পরিচিত দুটি আয়াতে কারিমা বিশ্বনবী হাবিবল্লাহর মুখশ্রিত এক ছোট্ট হাবি শরীফ পরিবেশন করেছি রীতিমতো প্রতি বৎসরে আমার নবীকে নিয়ে কম বেশি আলোচনা হয় আলোচনা করি আরও ওলামা সমাজ আলেমের দিন তারা কম বেশি আলোচনা করেন প্রতি বছরের মতো এবছরও আমার ভাই আমার অত্যন্ত প্রিয় বর বন্ধুবর শ্রদ্ধেহ বড় ভাই হাজরাত আলহাজ মৌলানা আবুল কালাম সাহেব তিনি আপনাদের কাছে তার মুখসিত বাণী অবল্য আলোচনা আপনাদের কাছে রাখছিলেন রীতিমতো আমরা তার সাথে সাথী শেষ লগ্নে আখিদি মনাজাতের প্রাককালে গোনাগার হিসাবে আমরা সবাই দলে দলে একসাথে মিলে জুলে বসেছি আবার রসুল সম্পর্কে কিছু তথ্য আবার রসুল সম্পর্কে কিছু আলোচনা তবে শোনা নবী পাকের আলোচনা নবী পাকের তথ্য আমার রসুল উল্লাহর মোজেজা তাদের জন্যই গুরুত্বপূর্ণ তারাই তাদের জন্যই গুরুত্ব পাবে কাদের যারা নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে তাই কিনা বলেন আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা কাচ্চা আছে শোনা তারপরেও একটা মায়ের কোল আলো করে একটা বাপের বুক একটা বাপের হৃদয়কে পূর্ণতা দিয়ে আল্লাহ পাক যখন সেই সংসারে ছোট্ট একটা বাচ্চা দান করে ওই বাপ আর মা প্রচণ্ড খুশি হয় হয় না হয় না খুশি ধরে রাখতে পেরে গোটা গ্রামে গোটা পাড়ায় মিষ্টি বিলায় কি মিষ্টি দেয় না আরো যদি ছেলে হয় ডাক ডাক একেবারে আদান দিয়ে মিষ্টির দোকানে দানাদারের অর্ডার দিয়ে সব গোটা পাড়ায় বিলিয়ে দেয় কেন বাচ্চা হয়েছে সোনার মানিক হয়েছে আচ্ছা সবাই মিলে একটু গুরুত্ব দিয়ে আমার কথাটাকে বুঝে বলো দিন ভাই ওই বাপ আর মায়ের মনে খুশি আর আনন্দ কতক্ষণ যতক্ষণ ওই বাপ মার কোলে বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে রাখে ততক্ষণ তাই কিনা একেবারেই হওয়ার সাথে সাথে তিন দিনের দিনে পাড়ায় পাড়ায় মিষ্টি বিল্লি উত্তরণ করে খুশির বন্যা বয়ে গেল আর চতুর্থ চার দিনের দিনে যদি বাচ্চাটা মরে যায় তাহলে ওই বাপ মার মনে আর আনন্দ থাকবে বলে মনে হয় এই খুশি আর থাকবে তাহলে বাপ মার মনে খুশি কতক্ষণ বাচ্চা তাদের কোলে বেঁচে আছে যতক্ষণ আমরা সবাই নবীর জন্য খুশি হয়েছি হয়েছে না হয়নি আমাদের খুশি কতক্ষণ যতক্ষণে নবীর আদর্শকে অনুসরণ অনুকরণ করে রসুল্লাহর আদর্শকে প্রাধান্য দিয়ে নিজেদের অন্তরে নিজেদের অন্তরে নাফসে আমার রসুল উল্লাহকে বাঁচিয়ে রাখতে পারবো যতক্ষণ জোরে বলুন সুবহানল্লাহ ততক্ষণ তো আমাদের খুশি নাকি বলেন। আরে একজন মদ খোরের জন্যে খুশি কি লাভ আছে তার অন্তরের নবী বেঁচে আছে একজন সুদখোরের অন্তরে নবী বেঁচে আছে একজন হারাম খোরের অন্তরে নবী বেঁচে আছে আল্লাহ বলেছিলেন পৃথিবীতে কোনো মানব কোনো মানবই যদি আমার রসুল উল্লাহর জন্যে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেয় তাহলে আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতের জায়গা ছেড়ে দেব। ধরে বলুন সুহ হে যাওয়ান যুবকের ও সোনার মানিকেরা ও আমার আম্মা বোনেরা বেটিরা বিশ্বনবী হাবিবুল্লাহকে নিয়ে নবী দিবসের মাহফিলে বসে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য না দিয়ে থাকতে পারছি না সোনা হে যুবকেরা ওরে আমার প্রতিবেশী এলাকাবাসী পাশাপাশি বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীরা আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের অন্তরে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না এ জওয়ান যুবকেরা ও সোনার মালিকেরা আজকের আমরা নবীকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য জীবন পর্যন্ত দিতে পারি তাই তো নবী দিবস পালন করে আমরা সবাই আজ নবীর মহব্বত আর ভালোবাসায় এসে বসেছি হে জওয়ান যুবকেরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলো তো শোনা শুধু বাংলার জমিনে নয় তথা আর বুকে নয় গোটা পৃথিবীর কোনায় কোনায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত পাগল প্রেমিক আল্লাহ রসুলের ভক্ত পাগল দেওয়ালা এই পৃথিবীর কোনায় কোনায় অগণিত অসংখ্য আছে কি না সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন এই নবীর ভক্ত পাগল গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় কোটি 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 অগণিত ভক্ত পাগল আছে না নাই শুধু এটা যেমন আছে সবাই মিলে আর একবার আওয়াজ দিয়ে বলতে হবে সোনা নবীর পাগল নবীর দেওয়ানা যেমন পৃথিবীতে আছে তেমনও ঠিক আমার নবী পাকের বিরোধিতা করা শত্রুতা করা দুশন করা নবীকে গালি গালাজ করা যে মন্তব্য করা নবীর বিরোধী পক্ষেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নবী বিরোধীও তেমনও তো আছে আছে না নাই আজকে আমরা ঘরের কোন ঘরের ভেতরে বসে হাতের মুঠোর ভেতরে গোটা পৃথিবীকে নিয়ে আসতে পেরেছি সোনা উন্নত মানের আবিষ্কার যন্ত্রের মাধ্যম দিয়ে গোটা পৃথিবীতে আমেরিকায় কি ঘটছে ইরাকে কি ঘটছে ইরানে কি চলছে ব্রিটেনে কি হচ্ছে সব কিছু ঘরে বসে বসে খবর পাওয়া যাচ্ছে যাচ্ছে না যায় না হ্যাঁ যাওয়ান যুবকেরা হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক স্যাটেলাইট সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যম স্যাটেলাইটে বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে কোটা পৃথিবীতে কে আমার নবীকে ভালোবাসে আর কে নবীকে বিরোধিতা করে এরকম বহু মন্তব্য আমরা ঘরে বসে বসে দেখতে পাই হে জওয়ান যুবকেরা রীতিমতো আমি আপনাদেরকে কেবলমাত্র আল্লাহর রসুলের এই আদর্শগত হাদিসটির দিকে লক্ষ্য করে আপনারা আমার প্রতিবেশী এলাকাবাসী পাশাপাশি বসবাসকারী যদিও একেবারে মানুষ নাও হয়ে থাকেন তাই আল্লাহ কারো বাড়ি যদি হয় আরবে কারো বাড়ি যদি হয় ভারতে কারো বাড়ি যদি হয় ইরাকে ইরানে জাপানে জার্মানে ফ্রান্সে রাশিয়াতে বাংলাদেশ পাকিস্তানে আর আরববাসীর জাবানে যদি কলেমা পাঠ করা হয় ভারতবাসীও যদি সেই কলেমা পড়ে নেয় তাহলে আমি রসুল বলছি আরবি আর ভারতীয় দুজনের মধ্যে আমি নবী সম্পর্ক তৈরি করে দিলাম ভাই জোরে বলুন সোহান আল্লাহ হে জওয়ান যুবকেরা তাই কলেমার ভাই হিসাবে আপনাদেরকে এক সতর্ক সাবধান করার লক্ষ্যে দুটি পায়ে ধরে অনুরোধ করে বলে গেলাম সোনা বর্তমান ভারতবর্ষে বসবাস করা আমাদের নিশ্চিত মোটেই সুখকর সময় আসছে না আগামী সময় আমাদের জন্যে ভালো হবে না তাই রীতিমতো সকলের কাছে অনুরোধ করে গেলাম সোনা এ জওয়ান যুবকেরা তবে আশার কথা শুনিয়ে গেলাম উনি আমার সোনার মানিকেরা আজ আমি আপনাদেরকে এই সতর্কতা সাবধানতা এই জন্যেই প্রদান করছি বর্তমান পরিস্থিতি একদম সুখকর পরিস্থিতি নয় কারণ আমাদের সকাল যে হয় আমাদের আসবে কিনা এটার মধ্যে দেখা দেয় বড় ভয় যুবকেরা গোটা বিশ্বকে অবাক করে দিয়ে যে ভারতের সংবিধান গোটা বিশ্বে মাথা উঁচু করে সম্মান করে বেঁচে আছে সেই সংবিধানের উপর থেকে আজ এক ধরনের ভরসা আমাদের আস্তে আস্তে নিতে থেকে যাওয়ার পথে এ জন যুবকেরা বিশ্বকে অবাক করে দিয়ে ভারতীয় সংবি ময়দান এক নদীর তৈরি করে ফেলেছে যে নজির মনে হয় ইতিপূর্বে গোটা পৃথিবীতে কোন দেশ এমন নদীর তৈরি করতে পারে নাই যেমন যুবকেরা সাড়ে সাত শত বৎসরের ঐতিহ্যবাহী সাড়ে সাত শত বৎসরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাথা উঁচু করে ভারতবর্ষকে সম্মান এনে দিচ্ছিল যে প্রতিষ্ঠান গোটা পৃথিবীর কোনায় কোনায় যে প্রতিষ্ঠানের সুনাম আর সুখ্যাতি ছিল সেই প্রতিষ্ঠান সাড়ে সাত শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সামনে সেই প্রতিষ্ঠানটা আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর পূর্বে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শহীদ করা হলো অথচ সেই সাড়ে সাত শত বছরের প্রতিষ্ঠানকে একেবারেই জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র কাল্পনিক বিশ্বাসের উপরে যার কোন তথ্য নেই প্রমাণ নেই সেই রকম এক কাল্পনিক বিশ্বাসের উপরে সাড়ে সাত শত বৎসরের ঐতিহ্যকে দিয়ে কাল্পনিক বিশ্বাসের উপরে ভারতের সংবিধান রায় প্রদান করে এটা তো একেবারেই অবাক করার মতো ইতিহাস শেষও তাই আগামী দিনে ভারতে জমিনে আমাদের জন্য সময়টা বড় সুখ নয় নিরাপত্তার নয় তাই রীতিমতো ভারতের জমিনে বুদ্ধিজীবী মহল মুসলমানদের একটা একটা করে ঐতিহ্যকে নষ্ট করে সলিল সমাধি করার পরিকল্পনায় আছে আমি অনুরোধ করে বলবো সোনা খপ পা দিও না বাজে মন্তব্য পোষণ করো না আজে বাজে জায়গায় পা ফেল না কারো বিরোধী সমালোচনা করো না নিজের পা সাবধান করে চলাফেরা করো খবরদার অন্যায় কাজে লিপ্ত হবে না কারণ ভারতবাসী হিসাবে ভূমি হিসাবে এ জন্মেছি যে দেশে সেই দেশকে মায়ের চাইতেও আমরা বেশি ভালোবাসি কারণ এই ভালোবাসার নজির ভারত জন্মভূমিকে কেমন করে ভালোবাসতে হয় জন্মভূমিকে কেমন করে সম্মান দিতে হয় সেই ভালোবাসার সম্মান দেওয়াটা সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে আমার রসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে জুড়ে বলা যায় না হে জওয়ান যুবকের বিশ্বনবী হাবিবুল জন্মভূমিকে সম্মান দেওয়ার লক্ষ্যে আপনারা নিশ্চিত করে জানেন মুসলমানদের জন্য শরিয়াতের বিধান হলো প্রতিটি কাজ গান দিক থেকে শুরু করা এই বিধান আমাদের সকলেরই কম বেশি জানা আছে না নাই ডান দিক দিয়ে চলা হাতে ঘড়ি পরা ডান দিক দিয়ে কাজ শুরু করা এটা হলো রসুল উল্লাহার অথচ আমার নবী বললেন না না আমার সুন্নাতকে অনুকরণ করা চলবে না আমার সুন্নাতকে প্রাধান্য দেওয়া যাবে না আমি রসুল বলছি তুমি যে দেশের নাগরিক হবে যে দেশের বসবাসকারী হবে সেই দেশের আইন মেনে চলা সেই দেশের সংবিধানকে সম্মান দেওয়া আমি রসুল সুন্নাতের চাইতেও আরো বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি দামি জুড়ে বলুন সোহান হে জওয়ান যুবকেরা তাই রীতিমত ইমানের কলে হিসাবে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়কে মাথা পেতে মানি মাথা পেতে সম্মান জানাই জওয়ান যুবকেরা ও সোনার মানি সুপ্রিম রায় বিরোধিতা করার ক্ষমতা এই ভারতবাসী হিসাবে আমাদের কারো নাই আছে না কিছু না সেজন্য বলছি অনুরোধ করে যা যার হয়েছে মাথা পেতে মেনে নাও সমালোচনা করতে যেও না বাজে মন্তব্য করো না খপ্পরে পা দিও না পা সাবধান করে ফেলো না হলে আগামী সবাই আমাদের জন্য বড় খারাপ সময় হয়ে দাঁড়াবে তবে আশার আশার আলো কথা একটাই আমি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার করে দিতে চাইছিস এই পৃথিবীতে যার পাশে দাঁড়াবার মতো যার পাশে দাঁড়িয়ে আহা বলবার মতো কেহ নাই সবাই মিলে আওয়াজ দিয়ে বলো তো শোনা এই পৃথিবীতে হাত বুলানোর মতো যার কেহ নাই পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার মতো যার কেহ নাই আহা বলবার মতো আওয়াজ দিয়ে দাঁড়াবার মতো যার কেহ নাই এই পৃথিবীতে এমন মানুষের পাশে পৃথিবীর কোন কেউ না থাকলেও কে আছে দূরে বলেন কে আছে হে জামান যুবকেরা নিশ্চিত করে আমরা সকলে জানি রসুল্লাহ তার প্রিয় সঙ্গীত সাথীকে নিয়ে গারে সুরের ভিতরে যখন আত্মগোপন করে লুকিয়েছে মেরে ফেলবে মরার ভয়ে ওই গর্তের ভিতরে যখন লুকিয়েছিলেন তখন আল্লাহর অলৌতে কিছু নজির আল্লাহ সেখানে দেখিয়েছিলেন সে বিষয়ে আমি বলছি না সোনা দুজনে গর্তের ভিতরে চুপ করে লুকিয়ে আছে আর পাছে ওই দুজনকে খুঁজে বার করতে হবে তার জন্যে খোঁজাখুঁজি চলছে রীতিমতো দবদবিয়ে বেড়ানো খোঁজাখুঁজি করার পায়ের শব্দ শোনা যাচ্ছে গর্তের ভিতরে আবু বাকা সিদ্দিক আল্লাহ রসুলকে নিয়ে বলছে হুজুর মনে হয় আর বেশি সময় আমাদের বাকি নাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হ ওরা যেভাবে আমাদের খোঁজাখুঁজি করছে ওদের পায়ের শব্দ শুনে যেভাবে আমরা বুঝতে পাচ্ছি একবার যদি এই গুহার মুখে চোখটা লাগিয়ে ভেতরের দিকে তাকায় আমাদের আর বাঁচার কোনো ও পায় নাই মেরে ফেলবে আল্লাহর নবী বলেছিলেন আবু বকর ও আবু বকর ভয় করোনা আবু বকর ভয় করোনা আমি রাসূল বলছি না লা লা গারে সুরে গত্বের ভিতরে আমি রাসূলুল্লাহছি আমার সাথে তুমি আবু বকর আছো খবরদার এটা বনি করোনা যে আমরা দুই জনা আছি লা তাহজান ইন্নাল্লাহ আমানা ও আবু বাকারাবোবা সোনভ এই গুহার ভেতরে তুমি আছো তোমার সাথে আমি আছি তোমার আর আমার দুজনের সাথে তৃতীয় জন হিসাবে ইন্নাল্লাহামা না স্বয়ং আমার আল্লাহ আছে এই আমার আল্লাহ পাকের খোলা পাক নদীর পাশাপাশি বসবাস করেন নদীতে একটা ঘোলাপাকের টান চলে চলে না চলে না ওই ঘোলা পাকের টানে যদি কেউ পড়ে সে নাস্তানাবুদ হয় কি না আমার আল্লাহ বললেন বন্দা রে আমি আল্লাহ আমার ঘোলা পাখের টান আছে তোরা বাড়ির থেকে বারো হবে এক মনে করে আর আমি ঘোলা পাখের টানে ফেলে তোদেরকে আর এক বানিয়ে দেব তোদের নাম মতের সাথে তোদের পরিকল্পনার সাথে তোদের বাস্তব কখনো মিল হবে না কারণ আমি আল্লাহ আমি গোলাম শেষ ফয়সালা দেওয়ার মালিক এই জমার যুবকেরা এই আপনাদেরকে মনে করিয়ে দেব শোনাব রীতিমতো আমাদের সেই দগদগে ঘা এখনো শুকায়নি মলম লাগানো চলছে এই মতো অবস্থায় আবার সেই মলম তুলে গ্রাম অল্প কল্প বিস্তর চামড়া তৈরি খাওয়ার মাথায় আবার চামড়া তুলে কেলিয়ে দেওয়া হয়েছে রে সোনা তাই দগ করে চলছে হে জওয়ান যুবকেরা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর মসজিদে বাবরির মিনারের উপরে সর্বপ্রথম সঙ্গী বন্ধুকে সাথে করে মিনারের উপরে উঠে সাবলের আঘাত করেছিল যে বাবরি মসজিদের মিনার ভাঙার কাজ সর্বপ্রথম শুরু করেছিল যে যার আঘাতে বাবরি মসজিদের মিনার ভাঙা শুরু হয়েছিল আমি সকলের কাছে জানতে চাইছি বলো তো সোনা বর্তমানে তৎকালীন সময়ে সাবলের আঘাত করার পরে বর্তমানে সে সেই সাবলের আঘাতকারী এখন কোথায় এই জোরে বলেন কোথায় এই জোরে বলেন কোথায় আল্লাহর ঘোলা পাক আছে না নেই ঘোলা পাকের টান আছে না নেই হে জবান যুবকের তৎকালীন সময়ে আমি আপনাদেরকে রীতিমত সৌহার্দ্যপূর্ণ আচরণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য বলছি না মসজিদ মালিক হলো আল্লাহ খোদার ঘর তেমন মন্দির যারা তৈরি করে তাদের সকলের ধারণা এ ঘর তাদের নয় বরং ভগবানের ঘর তাই আমি আপনাদের সবাইকে লক্ষ্য করে বলছি সোনা মন্দিরে আঘাত করলে যেমন আমার ভাইদের অন্তরে আঘাত লাগে মসজিদে আঘাত করলেও তেমন কলেমা বালাদেরও আঘাত লাগে কাউকে আঘাত দিয়ে পৃথিবীতে জয়ী হওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে হাসাটা মদ না কাউকে যন্ত্রণা দিয়ে আনন্দ করাটা পুরুষের কাজ না বরং ভালোবেসে আপন করে তাকে নিজের আদর্শ দিয়ে নিজের দলে নিয়ে এসে হাসতে পারলে সেটাই তো বাপের বেটা এ জবান যুবকের ও সোনার মালিকের এই তৎকালীন সময়ের বলবীর সিং সাবল নিয়ে বাবরি মসজিদের মিনারে আঘাত করেছিল মিনারটা ভেঙে মুড়িয়ে দেওয়া হলো লক্ষ লক্ষ মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে সকলের সামনে বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো আর সেই বাবরি মসজিদ শহীদ করার পরে আমার আল্লাহ বলবীর সিং এর অন্তরে ঘোলা পাকের টান শুরু করিয়ে দিল এই টানে পাক খাওয়াতে খাওয়াতে বলবীরকে নিয়ে সে আমার আল্লাহ ইমানের কলেমা পড়িয়ে শুধু দেয় নাই বলবীর সিং থেকে মোহাম্মের মোহাম্মদ আমির শুধু এই নামের অধিকারী হয় নাই বরং আমার আল্লাহ সেই বলবীর সিংকে যে মসজিদের মিনার ভেঙেছিল ওই রকম এক মসজিদের ইমাম বানিয়ে দিয়েছে আরো জোরে বলা যাবে না হে জবান যুবকেরা বলবীরকে যোগ্য সহযোগিতা করার জন্য তার প্রিয়ত একেবারেই অন্তরঙ্গ বন্ধু যোগেন্দ্র

আল্লাহর শক্তিকে খাটো করে রাখে নাই বলবীর সিং ওরফে মোহাম্মদ কে আল্লাহ মসজিদের ইমাম এই শুধু ছেড়ে দেয় নাই আমার আল্লাহ পাক বলবীরের মস্তিষ্ককে ধোলাই করে বলবীরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া করিয়েছেন বলবীর সিং ওরফে মোহাম্মদ আমির নিজেই সিদ্ধান্ত নিয়েছে আমি মোয়াপা মালিকের ঘর আল্লাহর ঘর ভেঙে আমি যে অপরাধ করেছি এই অপরাধের প্রাশ্চিত তো হবে কিনা আমি জানি না তবে আমি মোহাম্মদ আমির সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত নিজস্ব পয়সা দিয়ে আমি আমার জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ যেন আমাকে দিয়ে কাজ করিয়ে নেয় আমি নিয়ত করেছি এমন সব মসজিদ যেগুলি অর্ধভগ্ন অবস্থায় পড়ে আছে একেবারে বিরান হয়ে যাওয়ার পথে বসে আছে আজান হয় না নামাজ হয় না এইরকম অবস্থার পরিস্থিতি পড়ে থাকা এই রকম এক শত মসজিদ আমি ও মোহাম্মদ আমির আমার জীব আমি সংস্কার করে দেব দূরে বলা যায় না হে জওয়ান যুবকেরা তাই আমার আল্লাহ জানালিল বাংলালে ও আমাকে আমাকে আল্লাহ আমি আল্লাহ হলাম পৃথিবীতে সবচাইতে বড় চালাক আমার ওর ওপরে কারো চালাকি চলবে না যত চালাকি করতে আসো না কেন সব চালাকের চালাক হলাম আমি আল্লাহ তাই আমার কাছে চালাকি করতে এলে রীতিমতো সেই চালাকি ধরা পড়তে হবে আমার মাথায় হাত বুলিয়ে টেক্কা দিয়ে পার হয়ে যাবে এমন চালাক পৃথিবীতে তৈরি হয় নাই আমি আল্লাহ আল্লাহু আল্লাহ সব চালাকের চালাক জোরে বলুন আল্লাহ আরো জোরে বলা যাবে না হে जवान যুবকেরা তাই বিশ্বনবী হাবিবুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ রাসূলকে কেন্দ্র করে আমি ছোট্ট একটা তথ্যপূর্ণ হাদিস শরীফ আলোচনা করার লক্ষ্যে আপনাদের সবার কাছে জানতে চাইছি শোনা নবী পাকের উপরে এই তথ্যপূর্ণ আলোচনা শোনার আগে আমরা নবীর আর ভালোবাসায় আর একবার কি দরুশ্বরী পড়তে পারবো মনে হয় এই পারবে শোনা সবাই চিৎকার করে আওয়াজ দিয়ে বিশ্ব নবী হবি আর ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুশ্বরী আল্লাহুম্মা

দু ফোটা পানির লাগি বুক ফেট যা এ মালিক যাহা তুমি মোশান বিকে সাগরে ফেলে ফেরা উনকে ডুবিয়ে দিলে বাঁচিয়ে নিলে মুসানবিকে তোমার কুদরতের সীমানাই তোমার রহমতে রসায় মরা থাকি যে সদাই এ মালিক জাহা এ মালিক যহ আমি বড়ই অসহায় দু ফোটা লাগি লগি বুকু ফেট যা অল্লাহ হম আলা ও আল্লা আলী আমার সোনা মালিকেরা কষ্ট হচ্ছে না তো এই অসুবিধা হচ্ছে একটু মন খুলে আওয়াজ দিলে বুঝবো সুবিধা না অসুবিধা কারণ খাইরুজ্জামান প্রতি বছর অনেক সময় ধরে রাখে তাই রাগ হয় তাই না যে একটু তকবির দাও তো দেখি বাবা না রাই না এই বছর আওয়াজ ঠিক আছে সুবিধের মতো আছে আর একটু জোরে বলা যাবে না রাই তকবির আল্লাহ কবুল করে নিক বাবা অনেক সময় আমার রসুলুল্লাহর প্রশংসা যখন ফেসবুকে ইউটিউবে শোনা যায় দেখা যায় মনটা বড় খুশি হয় না হয় না আবার যখন ফেসবুকে ইউটিউবে নবীর সম্পর্কে বাজে মন্তব্য শোনা যায় দেখা যায় মনটা বড় খারাপ হয়ে যায় কি হয় না হয় বাবা মন খারাপ হয় অনেক সময় এরকম পোস্ট দেখতে পাওয়া যায় আমার নবীকে নেতা হিসেবে মানতে চায় না নেতা কি করে নেতা হয় নেতা হতে গেলে তার নেতৃত্বের গুণ থাকতে হবে যে হে ঘর তাও খেজুর পাতা দিয়ে ছাওয়া সেই ঘরে এসেছে চাঁদের আলো সূর্যের আলো যে ঘরে অনায়াসে ঢোকে প্রবেশ করে বাপ পৃথিবীতে বেঁচে নেই জন্মানোর আগে বিদায় নিয়েছে সেই ছেলের নেতা হয় কি করে জীবনে কোনো দিন কলেজে যায়নি স্কুলে যায়নি পড়াশোনা করেনি সে আবার নেতা হয় কি করে আর ফকিরনির ঘরের ছেলের নেতা হয় আচ্ছা আপনাদের কি মনে হয় আমার নবী সত্যি নেতা না ফকিরনির ঘরের ছেলে জোরে বলেন এটা গায়ের জোরে প্রমাণ করানো নেতা নয় তো বাস্তবে নেতা তো নাকি আমার বাবাজি বলছেন আল্লাহর ঐশিক শক্তি আল্লাহর ঐশিক শক্তি তো এটা আলাদা আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন জীবদ্দশায় তেষট্টি বৎসরে দশ হাজার মজেজা ধরে বলুন সোহান আল্লাহ একাত্তা নয় দশ হাজার আর নবী পাকের উপরে আল্লাহর তরফ থেকে নাজিল করা ছ হাজার ছশো আয়াত বিশিষ্ট কোরআনে এ গোটা কোরানটাই হলো আমার নবীর মোজ এসা জোরে বলেল সোহার আল্লাহ তো শক্তি তো আছেই সাথে সাথে বাস্তবে আমার নবীর নেতা কি না একটা ছোট্ট প্রমাণ দেব একটু এ সবাই জোরে বলেন দেব। সকলে শুনবেন যারা বলছে আমার নবী ফকির্নির ঘরের নেতা ওদের জাবানটা একটু বন্ধ হোক দেখা যাক নবী ফকির ঘরের নেতা রাস্তা থেকে উঠে আসা নেতা রাস্তায় গড়িয়ে বেড়ার নেতা না বাস্তবে নবী নেতা একটুখানি প্রমাণ করি আমার নবী পাকের নেতৃত্বের দিকে লক্ষ্য করে একটা ছোট্ট তথ্য আমার নবী পাকের দাদু কে এই আমার নবীপাকের দাদু নামটা বলেন সবাই মিলে বলেন আমাদের ছেলেরা সবাই শিখুক নবীর দাদার নাম কি আব্দুল মোত্তালিব আমার নবী পাকের দাদু ছিলেন কোরায়েশ বংশের নেতা কোন বংশের কোরায়েশ বংশের নেতা শুধু পাচায় লাথি মেরে ফেলে দেওয়া নেতা নয় আমার নবীর দাদু ছিলেন এমন নেতা আব্দুল মোত্তারিফ যে চেয়ারে বসে বিচার করতেন ওই চেয়ারে বসা তো দূরের কথা ভয়ে এবং সম্মানে কেউ কখনো ছুঁয়ে পর্যন্ত দেখতো না এই রকম মাপের এইরকম বড় মাপের নেতা ছিলেন আমার নবী পাকের দাদু আর তার সাথে আর একটা সংযোজন ছিল কি আমার নবী পাকের দাদু ছিলেন কাবা শরীফের অভিভাবক আমার নবীর দাদুর হাতেই ছিল কাবা শরীফের চাবি আমার নবীর দাদুই ছিলেন কাবার মতবাল্লি জোরে বলুন এখন বাদী আর বিবাদীর দল একটা ঘটনার মীমাংসা করার জন্য আব্দুল মোত্তালিবের দরবারে বিচার ডাকা হয়েছে আব্দুল মোত্তালিব বিচার করবে বাবা আমার রসুল আলোচনা শুনলে রাত দিন এক হয়ে যাবে রেসোনা আমার নবীপাকের যখন পঁচিশ বছর বয়স আমরা সবাই এই কথাটা জানি তখন খাদিদাকে বিবাহ বিবাহ করেছিলেন খাদিদার বয়স কত সকলে মিলে বলেন চল্লিশ এখন আমার এই পরিবেশে ষাট বছরের বুড়ো যদি কুড়ি বছরের মেয়েকে বিয়ে করে হাত ধরে নিয়ে যায় তা রাস্তায় দেখলে লোক টিটকারি করে জিজ্ঞেস করবে কিনা দাদু নাতনির সাথে করে যাচ্ছ কোথায় কি জিজ্ঞেস করবে না করবে না ঠিক তেমনি যদি ষাট বছরের বুড়ি যদি কুড়ি বছরের ছোঁড়ার হাত ধরে যায় তা লোকে মেয়েরা তো বলবে ও নানি নাতিনা যাচ্ছ কোথায় বলবে না বলবে তো আমার রসুল বয়স পঁচিশ আর খাদিজার বয়স কত চল্লিশ এখন নবী পাককে বিয়ে করেছে রাস্তা দিয়ে আসে আর মেয়েরা টিটকারি করে ও নানি নাতি ভালো আছে খাদিজা চুপ করে থাকে একদিন ঘরে এসে বসে খুব মন মরা করে বসে আছে রসুল জিজ্ঞাসা করছেন খাদিজা কি হয়েছে হজর মনটা খুব খারাপ হয়েছে রাস্তায় আসতে গেলে মেয়েরা ছেলেরা সব টিটকারি করে আল্লাহ রসুল বলছে আমি তো বলেছিলাম লোকে টিটকারি করবে তুমি তো শোনো নি তো হজর আমি আপনার কাছে একটা অনুমতি চাইছি আল্লাহ রসুল বললেন বলো কি অনুমতি চাও ওদের আমি খাদিজা আমি আপনার কাছে অনুমতি চাইছি যে আমি আমার এলাকাবাসী আমার প্রতিবেশী যারা আছে সকলকে আমি একদিন দাওয়াত করে খাওয়াবো তো আল্লাহ রসুল বললেন খাদিজা আমি তোমায় অনুমতি দিলাম দাওয়াত করে খাওয়াবে এবারে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন খাদিজা ধনী না গরিব জোরে বলেন এই শুধু জাতা ধনী নাকি আমাদের বাউরালি আলী ভাই না 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 ছিলেন আরবের এক নাম্বার নাম্বার বলুন এক ব্যবসায়ী যে এমনি রাস্তাঘাটে আমরা কিন্তু বড় লোকদের খুব সমালোচনা করি করি না করি না ওই ওর মতন কিরপিন আছে হ্যাঁ বড় লোক ওর মতন কিরপিন আছে আরে পিঁপড়ের পোয়া টিপে খায় এ পাঁচটা দশটা গরিবের দিকে চেয়ে থাকে না দেখে না খায় না ওর মতন লোক আছে ওর কথা বলিস নে এরম আলোচনা হয় আবার ওই বড় লোক যখন দাওয়াত দেয় বড় হাম্বাল জবাই করে দেয় ওর বাড়িতে খাওয়ার জন্য সকলের আগে গিয়ে পাত পড়ে বসে যায় কি এটা বাস্তব কিনা বলেন কারণ বড় লোকের বাড়ি দাওয়াত মানে খাওয়া ভালো হবে সকলের আগে গিয়ে পড়ে আছে খাদিজা যা দাওয়াত দিয়েছে মানে কি কেউ আসতে বাদ দেবে এই বড় লোকের বাড়ির দাও চল আরে কত কি জোগাড় হবে জানিস খাদিদা দাওয়াত দিয়েছে সব পাগলের মতো চারধার থেকে এসে হাজির এখন সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা সব রেডি হাত ধোয়ানো হবে এমন সময় খাদিদা বার হয়ে আড়াল থেকে পর্দার আড়াল থেকে বলছে শোনেন আপনারা আমার বাড়ির দাওয়াতি মেহমান আপনারা হলেন আমার বাড়িতে দাওয়াত খারাপ মেহমান আর আমি আপনাদের মেজবান বাড়িওয়ালা তাই আমি আপনাদের সবাইকে বলছি যে আমার বিনাম অনুমতিতে কেউ খাবারে হাত দেবে না এরকম যদি আমাদের ক্ষেত্রে হয় কি হবে তোর খাবারের পায়ে সালা কুকুরের দা খাওয়া আমরাও খাবো না কি বলবো কি না আবার দুটো দিক আছে দুটো দিক হয় আমি খুব নাম করা বড় লোক আমার বাড়িতে গিয়েছে আমি বলছি খবরদার আমি না অনুমতি দিলে কেউ খাওয়া শুরু করবে না খাবারে হাত দেবে না তখন অনেকেই ভাববে মনে হয় অন্য কোনো আইটেম আছে হ্যাঁ বড়ো লোক মানুষ তো তাই ভাত খাওয়ার আগে মনে হয় নতুন কোনো আইটেম থাকতে পারে সেইটা দিয়ে হয়তো ভাত খেতে বলবে এরকম একটা ভাববে আবার অনেকই রকম ভাববে একজন উঠে বলছে বলে খাদিজা তোমার খাবারের দরকার নেই এই থাকলো আমি চললুম বলছে না গেলে হবে না বসো সবাইকে লক্ষ্য করে খাদিজা জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা সবাই আমার প্রতিবেশী আমার এলাকাবাসী আমি আপনাদের কাছে জানতে চাইছি আমি চল্লিশ বছর বয়স্কা মহিলা পঁচিশ বৎসরের যুবক মোহাম্মদকে বিয়ে করেছি আমি ঠকেছি না জিতেছি সব অবাক ই কি খাওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে এসে কি জিজ্ঞেস করে তুই বলছিস তা কি করে বলবো তুমি চল্লিশ বছরের বুড়ি পঁচিশ বছরের যুবককে বিয়ে করেছ ঠকেছ না জিতেছ তা আমরা কি করে বলবো খাদি বল যে তবে শোনো আমার বয়স চল্লিশ বৎসর হঠাৎ যদি আমার কোনো বিমার হয়ে যায় অসুখ হয়ে যায় আমার পঁচিশ বৎসরের স্বামী তাগলা জওয়ান স্বামী আমাকে কোলে করে নিয়ে ডাক্তারখানায় বদ্ধির কাছে কবিরাজের কাছে নিয়ে যেতে পারবে আমি যা হঠাৎ যদি আমার আঘাতপ্রাপ্ত চোট লাগে আমার পঁচিশ বৎসরের তাগলা শক্তিওয়ালা স্বামী আমাকে কোলে করে নিয়ে ঘরে ফিরতে পারবে আমার পঁচিশ বৎসরের যুবক স্বামী থাকায় আমার অনেক সহযোগিতা করতে পারবে যেটা আমি খাদিজার সব বয়সের চাইতে বড় স্বামী হলে পারত না এখন তোমরা বলো যে আমি পঁচিশ বৎসরের যুবককে বিয়ে করে ঠকেছি না জিতেছি এন সবাই মিলে বলছে এই যাহাই হোক বল জিতেছে বলে খেয়ে বলছে খাদিদা আমরা আপনার যুক্তির উপরে লক্ষ্য করে দেখছি যে আপনি চল্লিশ পঁচিশ বছরের যুবককে বিয়ে করে নিঘাত আপনি জিতেছেন আপনি জয়ী হয়েছেন তো এবার কি খাওয়া শুরু করব। বলছে দাঁড়াও শুরু কোথায় করবে বলছে আবার কি বলছে তোমরা বলো চেহারা দিক থেকে আমি মোহাম্মদকে বিয়ে করে ঠকেছি না জিতেছি সব মাথা নিচু বলছে মুহাম্মদের চেহারা কার সঙ্গে তুলনা করবে চাঁদের চাইতেও তো মুহাম্মদের জ্যোতি বেশি জরে বলুন সুবহানাল্লাহ বলা যাবে না এই সবাই মাথা নিচু করে বলছে খাদিজা চেহারা দিক থেকে শুধু জেতা নয় বরং তুমিই হয়েছো এক নাম্বার জরে বলুন সুবহানাল্লাহ এবার কি খাবো না দাঁড়াও খাবে কোথায় দেরি করো তাহলে ওদের ওই টিটকারি করা বন্ধ করবে যে নানি নাতি ভালো আছে এইটা যেন বলার সুযোগ না পায় তাই বলছে দাঁড়াও চরিত্রগতভাবে সবাই মিলে আওয়াজ দিয়ে বলো আমি মোহাম্মদকে বিয়ে করে ঠকেছি না জিতেছি তো বলছে খাদিজা গোটা পৃথিবীতে মোহাম্মদ জন্মলগ্ন থেকে আল আমিন আমরা সবাই তাকে আল আমিন বলে জানি তিনি হলেন একদম এক নম্বরের সত্যবাদী তার মতো এত চরিত্রবান পুরুষ গোটা আরবে কেন গোটা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই তাই চরিত্রের দিক থেকে তুমি শুধু যেতো নাই বরং তোমার নাম্বার সকলের উপরে জোরে বলুন শোভাউল্লাহ তাই তুমি নিশ্চিত চরিত্রের দিক থেকে জিতেছ একটা 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 করে জিজ্ঞাসা করতে করতে আর শুধু বলে খাদিজা এবার কি আমরা খাবো পরিশেষে খাদিজা বললেন ঠিক আছে তোমরা যখন সব বিষয়ে সার্টিফিকেট দিয়েছ আমি তোমাদেরকে খাবারের অনুমতি দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ তাই রসুল উল্লাহর আলোচনা করলে আজকের দিনে খাদিজা চল্লিশ বছর বয়স্ক মহিলা তিনি আমার নবীকে বিবাহ করে গোটা এলাকাবাসীদের প্রমাণ করিয়ে দিয়েছিলেন যে তিনি নবীকে বিবাহ করে পৃথিবীর এক নাম্বারে জোরে বলুন বলা যাবে না তাই যে বিষয়টা একটু মনে করাচ্ছিলাম এর ফাঁকেটা একটা তথ্য আপনাদেরকে একটু পরিবেশন করলাম তো সকলের মনে আছে শোনা যে আমার নবী পাকের দাদু ছিলেন কাবা শরীফের মাতবাল্লি। আর কোরয়েেশ বংশের যোগ্য নেতা এখন ওই বাদী বিবাদী দলকে আবদুল মোতালিব বিচার করার জন্য ডাক দিয়েছে বাদী এক দল 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 বিবাদী দুই আব্দুল মোত্তালিবের বিচারালয়ে বিচারের দরবারে ওখানে এসে উপস্থিত হচ্ছে দুই পক্ষ দুই দিক থেকে এসে যখন সেই জায়গায় এসেছে ওরা থাকিয়ে দেখেই সব অবাক হয়ে গেছে ওরা লক্ষ্য করে দেখে যে চেয়ারে আব্দুল বসে বিচার করে সেই চেয়ারে বসা তো দূরের কথা আমরা ছুঁয়ে দেখি নে আর ওরা এসে দেখে একটা ছোট্ট ভাড়া বাচ্চা সেই চেয়ারে বসে শুধু বসে থাকলে তা হতো আবার মাতব্বরের মতো ঠ্যাং নাড়াচ্ছে দেখেই অবাক একে অপরের কে বলছে সব করেছে এর কপালে আজ কষ্ট আছে যে আবু তা আবুল আব্দুল মোতালিফের চেয়ারে বসেছে ব্যাটার সাহস দেখো ঠ্যাংনাড়া দিচ্ছে ওর কপালে কষ্ট আছে আরে কার বাঁচ ছেলে কি জানি ও তো এক চড়ে মেরে ফেলবে হ্যাঁ আব্দুল মোত্তালিব যদি একবার দেখে এক চড়ে মেরে ফেলবে বাঁচাবে না হ্যাঁ ওর এত বড় হিম্মত চেয়ারে বসেছে তো বসেছে নাড়া দিচ্ছে তো দু চারজন আলোচনা করে বলতে এক কাজ কর কি করবি যা হয় হোক ছেলেটার হাত ধরে নামিয়ে দে অন্তত বাচ্চাটা বাঁচুক হ্যাঁ চেয়ার থেকে হাত ধরে নামিয়ে দে আর বল খোকা পালা অন্তত বাচ্চাটা বাঁচুক যদি এই অবস্থা দেখ তো মেরে ফেলবে তো কার মাছ ছেলে মেরে ফেলবে সব বোনাস হয়ে যাবে অন্তত বাঁচা এই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে বাচ্চাটার বাঁচাতে হবে চল হাত ধরে নামিয়ে দিই দি সবে উঠেছে আর একজন পেছন থেকে বলছে কোথায় যাচ্ছি বাচ্চাটার হাত ধরে নামিয়ে না হলে মরে যাবে তো মেরে ফেলবে তো বলছে তুই তো নামাতে যাচ্ছিস এখন যে বাচ্চাটার হাত ধরে নামাতে যাচ্ছিস ওই বাচ্চাটা যদি আব্দুল মোতালিবের নিকট আত্মীয় কেউ হয় তখন কি করবি এক করতে গিয়ে তো আরাক হয়ে যাবে এখন আব্দুল মোতালিবের যদি নিকট আত্মীয় হয় আর তুই যদি হাত ধরে আর সাহায্য জিজ্ঞেস করেই আমার চেয়ারে বসে তো তোর ভাবের কি তুই নামালি কেন কি জমাব দিবি এটাও তো বলার কথা কি করা যায় যাক মরুক আর বাঁচুক যা হয় হোক ওখানেই থাক ও নামিও দরকার নেই আর বাঁচিও দরকার নেই ও যা যাচ ওখানেই থাক মরে মরবে আর বাঁচে বাঁচবে যা হয় হবে আয় সবাই মিলে দেখে যাই কি হয় এমন সময় আব্দুল মোত্তালিম ঘর থেকে বার হয়েছে দূর থেকে লক্ষ্য করে দেখলেন চেয়ারে একটা বাচ্চা বসে আছে আহারে আব্দুল মোতালিব ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই দূর থেকেই মুচকি মুচকি হাসতে লেগেছে বলুন এ বাদী বিবাদীর দল মনে মনে কি ভাবছে বাচ্চা ছেলে চেয়ারে বসেছে আবার ঠেকনাড়া দিচ্ছে ওইটা দেখেই মনে হয় আব্দুল মোতালিব হাসছে তবে আব্দুল মোতালিব চেয়ারের কাছাকাছি আসা পর্যন্ত বেটা যদি উঠে না পালায় তাহলে ওর কপালে কিন্তু কষ্ট আছে হ্যাঁ তো যত কাছাকাছি হয় এরা মনে মনে ভাবে আর মনে মনে বলে যে পালা খোকা পালা এসে গেছে এসে গেছে পালা কিন্তু কার কথা কে শুনলে ও তো সেই চেয়ারে বসেই আছে আর মেলা দিচ্ছে এ জান যুবকেরাপ ও নিন্দুকে দলের নবী পাকে কে সমালোচকের আমি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এটা প্রমাণ করাতে চাইছি সোনা আমার নবী মুচকি হাসতে হাসতে আস্তে আস্তে করে চেয়ারের কাছাকাছি যতই আসে বাদী বিবাদীর দল ততই যেন নিজেদেরকে নিজে আর ধরে রাখতে পারে না মনে মনে বলে খোকা ওট বাপ উঠে পালা আব্দুল মোতালিব কাছে এসে গেলে এক একসরে তোকে মেরে ফেলবে বেটা পালা পালা সকলের চোখ অবাক করে দিয়ে আব্দুল মুতালিম মুচকি মুচকি হাসতে হাসতে ওই চেয়ারে বসা বাচ্চাটার কাছাকাছি পৌঁছে গেছে সকলকেও অবাক করে দিয়ে ওই বাচ্চাটার ডানাটা ধরে টেনে ঘিঁচড়ে এক টানে চেয়ার থেকে তুলে দূরে সরিয়ে না দিয়ে আব্দুল মুক্তালিম গুটি 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 এসে ওই চেয়ারে বসা বাচ্চাটার পায়ের কাছে বসেছে আর জোরে বলা যাবে না বাদি বিবাদী দল দেখে অবাক হয়ে গেছে আব্দুল মোতালিফ কারো মুখ খুলতে দেওয়ার আগে হাত লম্বা করে বলছে ওরে আমার দরবারে আগমন হওয়া বাদি বিবাদী দলেরা তোমরা নিশ্চিত মনে মনে ভাবছ আমি আব্দুল মোতালিফ এই বাচ্চা ছেলেটাকে চেয়ারে বসা দেখে আমি তার হাত ধরে দিয়ে আমি কেন তার পায়ের কাছে এসে বসেছি এটাই নিয়ে রীতিমতো তোমরা আমার আগমনকারী বাদী বিবাদী দলেরা শুনে রেখে দাও আমি আব্দুল মোতালি তোমাদেরকে এই বাচ্চাটার পায়ের কাছে বসার রহস্যটা প্রকাশ করে দিই শোনো 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 আমি আব্দুল মোতালি আমি গোলাম কোরা বংশের নেতা আমার নেতৃত্ব কোরাইশ বংশের উপরে আমার কর্তৃত্ব কোরাইশ বংশের উপরে আমার ছড়ি ঘলানো কোরাইশ বংশকে কেন্দ্র করে আমার বিচার করা কোরাইশ বংশকে ঘিরে হে আমার রাজদ দরবারে আগমনকারীরা কোরাইশ বংশের বাইরে আমার একটাই মাত্র সংযোজন করা শক্তি আছে সেটা হলো আমি আল্লাহর ঘর কাবা শরীফের মাতওয়াল্লি এছাড়া আর কিছু নাই হে আমার বারে আগমন করা বাদি দল শুনে রেখে দাও আজকে আমি যে বাচ্চাটার পায়ের কাছে এসে বসেছি ওই বাচ্চাটার পরিচয়টা তোমাদেরকে বলি শোনো আমি আব্দুল মোত্তালি আমি হলাম কোরা এস বংশের নেতা আর এই চেয়ারে বসা বাচ্চাটা এ কোলা এস বংশের নেতা নয় আরবের নেতা নয় ইরাকের নয় ইরানের নয় আমি আব্দুল মুত্তালিব আমি ঘোষণা করে দিলাম এই চেয়ারে বসা বাচ্চাটা হলো গোটা মহাবিশ্ব ইহ জগৎ তথা পর জগৎ দুই জগতেরই নেতা আরো জোরে বলা যাবে না এ সোনার মানে কেরা আব্দুল তালিমের ঘোষণায় খালি থাকে আমি আপনাদেরকে প্রমাণ করাতে চাই যারা বলে মোহাম্মদ ফকির নির্ঘরের নেতা আমি তাদেরকে বলতে চাই না রে না আমার নবী ফকির নির্ঘরের নেতা নয় রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ছেলে হয়ে হিসাবে নেতা নয় مول নবী پاک নেতার ঘরেরই নেতা জোরে বলুন আরও জোরে বলা যাবে না আমার নবীরে নবীর শরীরে নেতৃত্বের খুন ছিল আমার নবী ছিল প্রকৃত পক্ষে নেতৃত্বের রক্ত বহন করা শরীর নিয়ে আমার নবী হয়েছিলেন নেতার ঘরের নির্বাচিত নেতা জোরে বলুন আরও জোরে বলা যাবে না হে জমল যুবকেরা ও নবী পাকের পাগল প্রেমিকেরা তাই আমার নবী পাকের জামানায় আজ কোটি কোটি নবীর ভক্ত যেমন দেখা যায় নবীর শত্রুও তেমন দেখা যায় এখন যেমন দেখতে পাই তৎকালীন সময়ও তো কম ছিল না শোনা আমার নবীকে নিয়ে ঝালাপালা আমার রসুলকে নিয়ে টানা খেচড়া আমার নবীকে জ্বালা যন্ত্রণা দেওয়া আমার নবীর বিরুদ্ধে পরিকল্পনা করা তৎকালীন সময়ও ত কম ছিল না তারা রাতে দিনে চব্বিশ ঘন্টায় নবী মোহাম্মদের উপরে কিভাবে আক্রমণ সরানো যায় এ পরিকল্পনা তো তারা করেই ছিল হ্যাঁ জমান যুবকেরা

নিশ্চিত করে আমাদের সকলের মনে আছে শোনা আমার রসুলের বিরোধিতা করার জন্য যে ঘর থেকে বেরিয়েছে আমার আল্লাহর খোলা পাকে টানে পড়ে সেই না আমার নবীর পায়রুবি করা পদসেবা করার জন্য গোলাম হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সকলের জানা ঘটনা শোনা সোনা আমির খাত্তাবের বেটা ওমর থেকে বেরিয়েছিল করেই হাতে উন্মুক্ত তরবারি নিয়েছিল মোহাম্মাদের মাথা কাটবে ই ছিল না ছিল না খোলা তরবারি নিয়ে বেরিয়েছে মুহাম্মাদের মাথা কাটবে কিন্তু দেখা গেল যে তরবারি উঁচু করে ধরেছিল মোহাম্মদের মাথা কাটার জন্য আমার আল্লাহ পাকের টানে ফেলে সেই ওমরের তরবারিকেই আমার আল্লাহ আমার নবীর হেফাজত করার জন্য সিকিউরিটি হিসাবে ওমরের তরবারি যাতে ব্যবহার হয় তার জন্যই সেই ওমরকে বানিয়ে দিয়েছিলেন আমার নবী পাকের পদ সেবাকারী জোরে বরণ সুবহানাল্লাহ আলো জরে বলা যাবে না হে जवान যুবকেরা তাই আমি গুনাহগার হিসাবে আপনাদের সবাইকে বলি শোনো নবীর প্রেম নবীর محبت আর ভালোবাসা এই বিশ্বপুর বাইলালি লাকা আমরা যারা নবী দিবসের পাগল হিসাবে নারী পুরুষ মিলেমিশে আল্লাহর নবীকে ভালোবেসে বসেছি আমাদের সকলের অন্তরেwidetilde মত নবীর محبت আর ভালোবাসা আছে আছে না নাই এ জোরে বলে আছে না নাই হে শোনার মানে কীরা যারা নবীকে ভালোবাসে তাদের কণ্ঠ থেকে একবার নবীর মহব্বতেরা আওয়াজ শুনতে চাই এ জান যুবকেরা তাই চিৎকার করে আল্লাহ নামে ধ্বনি দিয়ে এটা প্রমাণ করাতে হবে আমরা সকালে যেমন দুপুরে তেমন সন্ধ্যায় যেমন গভীর রাতেও তেমন চব্বিশ ঘন্টায় আমরা আমাদের জীবন দিয়ে সমানভাবে আমার নবীকে ভালোবাসি জোরে বলুন আল্লাহ তাই চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে আমি আপনাদের কণ্ঠ আল্লাহ শাহিদার বারে শোনাতে চাই ঘোষণা একবার একজনেরও জবাব যেন বন্ধ থাকে না কঠিন দিনে আল্লাহ শাহিদার বারে এই বিস্পুর বিশ্ব নবী দিবাস থেকে যেন এই আওয়াজ উচ্চারিত হয় আল্লাহ নামে ধ্বনি শোনা যায় সেই আল্লাহ নাম ডাকার নামটা আল্লাহ আমাদের সকলের জন্য যেন দয়ার জান্নাত খুলে দেয় জোরে বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন

নবী দিবসের পাগল দেওয়ালা হিসাবে নবী দিবসের সদস্য হিসাবে আমাদের সকলের নাম নথিভুক্ত করাতে হবে সবাই পারবে ইনশাল্লাহ এই জোরে বলেন সবাই পারবে ইনশাল্লাহ এই নবী দিবসের সদস্যের খাতায় জান্নাতি জান্নাতের বাগানের সদস্য হিসাবে বাপের নামে মায়ের নামে দাদু দাদিমার নামে ব্যবসার নামে চাষ জমির চাষাবাদের নামে ব্যবসার নামে নিজের শারীরিক অসুস্থতা আছে নিজের বাচ্চা কাচ্চার অসুস্থতা আছে ছেলে মেয়ে পড়াশোনা করছে বিপদ আপদ মুসিবত আছে সব দিক লক্ষ্য করে আমি গোলাগার হিসাবে একেবারেই গরিব অসহায় দারিদ্র সীমার নিচে বসবাস করি আমরা তাই সেই গরিব হিসাবে আমি আপনাদের সবাইকে বলছি শোনা এমন আপনাদের কাছে বলবো না যাতে আপনার ব্যবসা বন্ধ হয়ে যায় যাতে আপনার জমি বিক্রি হয় যাতে আপনার ঘর বাড়ি বন্ধক দিতে হয় কথা নয় নবীর আর ভালোবাসায় একবার নূতন জামাই আসলে একসাঁজ বাজার যাতে যায় যে পয়সায় হয় না শাশুড় শাশুড়ি আসলে একসাঁজ খাওয়ানো যায় না সেই রকম একটা ন্যূনতম অংশগ্রহণকারী হিসাবে আমি সকলের কাছে বলছি নবীকে কে কে ভালোবাসে রসুলকে কারা ভালোবাসে তার একটা নজির হিসাবে আমাদের আল্লাহর দেওয়া অর্থ সম্পদ সেই সম্পদ থেকে আমি এক হাজার টাকা করে একটু সদস্যের খাতায় নাম লেখাতে বলছি কে কে পারবে এক হাজার টাকা করে দিতে একটু হাত তুলে দেখাবে একসাথে হাত দেখান আল্লাহ কবুল করে নিক তুলে রাখুন হাতটা উঁচু করে রাখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবারে এই এক ধার থেকে নাম বলেন আপনার নাম বলেন সিরাজুল শেখ দ্বিতীয় নাম্বারে ভাই হবিবর শেখ তিন নাম্বারে কিসমত শেখ চার নম্বরে দু হাজার হাজি সাহেব পাঁচ নাম্বারে বলো শফিকুল সুন্দর নামের অধিকারী ছ নম্বরে রফিজুল সাত নাম্বারে আবু তালেব আট নাম্বারে দুটো হাত তোলো কি নাম খোকা সালাম দশ নম্বর দাতার নাম বলেন আহ এই দশ নম্বর দাতার নামটা দেখো আমার নবীর বাপের নাম জোরে বলুন না জোরে বলা যাবে না দশজন এক হাজার করে দাতা আস